নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সমস্ত পিজি এবং বিএলএস ছাত্রছাত্রীদের জন্য এক্সামিনেশন সেন্টারের পুরো লিস্ট প্রকাশিত হয়ে গেছে পিজি এবং বিএলএস ছাত্রছাত্রীরা যারা কিনা ফাইনাল एग्जाम দিতে চলেছো তোমাদের एग्जाम সেন্টার কোথায় হবে তার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের एग्जाम সেন্টার নিয়ে টেনশন করছো তোমরা তোমাদের एग्जाम সেন্টার কোথায় হবে তা নিয়ে দেখো পুরো লিস্ট প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছো এই নোটিশটি 8, 8 2 2023 এ প্রকাশিত হয়েছে যদিও এই নোটিশের মধ্যে এখানে 18 1 2023 ডেট দেখতে পাচ্ছো কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে 8 তারিখে ফেব্রুয়ারি মাসে 8 তারিখে তো চলো দেখে নেই এক্সাম সেন্টার কার কোথায় পড়তে চলেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সমস্ত ইম্পর্ট্যান্ট আপডেটস গুলো পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছো এই নোটিশটি লেখা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেখানে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার সমস্ত এক্সামিনেশন সেন্টারের লিস্ট এখানে রয়েছে তো নাম্বার ওয়ান তোমাদের যেটি খেয়াল করতে হবে তা হলো তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে প্রথমেই দেখবে কোড নাম্বার কি রয়েছে তারপর তোমরা অ্যাড্রেস মেলাতে যাবে এখানে সংক্ষেপে দেখো এ ই সি এ জিরো ওয়ান ই জিরো এইট বি জিরো নাইন সি জিরো নাইন এভাবে প্রথমে তোমরা কোড নাম্বারটি মেলাবে তবে সহজেই মেলাতে পাবে কোড নাম্বার দেওয়া রয়েছে এখানে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে আর এখানে কোর্স যেহেতু এখানে শুধুমাত্র পিজি এবং বিএলএস ছাত্রছাত্রীদের জন্য তো কোর্স নিয়ে তো টেনশন নেই দেখো তোমাদের প্রথমে অ্যাডমিট কার্ড অথবা এনরোলমেন্ট সার্টিফিকেটে তোমাদের স্টাডি সেন্টার একটা কোড নাম্বার রয়েছে ওই কোড নাম্বার তুমি মেলাবে তারপর পাশে দেখতে পাবে সেখানে রয়েছে অ্যাড্রেস তো আশা করি তোমরা সকলে অ্যাডমিট কার্ডও পেয়ে গেছো এক্সাম সেন্টার অনেকের অনেকে জানো নিশ্চয়ই তবুও যারা কিনা জানো না কার কোথায় পড়তে পারে দেখো যদি তোমার স্টাডি সেন্টার কোড এ জিরো ওয়ান হয়ে থাকে তবে দমদম মতিঝিল কলেজ এখানে মতিঝিল অ্যাভিনিউ পোস্ট মতিঝিল পিএস নগরবাজার কলকাতা সেভেন জিরো 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 সেভেন ফোর পিজি এবং বিএলএস ছাত্রছাত্রীদের এই ঠিকানায় এক্সাম পড়বে তারপর দেখো তোমার নাম্বার টুতে যে ই জিরো এইট রয়েছে ই জিরো এইট যদি তোমার কোড নাম্বার হয়ে থাকে তবে এখানে সম্মিলনী মহাবিদ্যালয় বাঘা স্টেশন ইএম বাইপাস পি পোস্ট অফিস এখানে পঞ্চাশায়ার পি এস সার্ভে পার্ক কলকাতা সেভেন জিরো 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 নাইন ফোর এই ঠিকানায় পিজিপিএল ছাত্রছাত্রীদের ই জিরো এইট কোড নাম্বারের এই ঠিকানায় এক্সাম পড়বে তারপর দেখো যদি তোমার বি জিরো নাইন কোড নাম্বার হয়ে থাকে তবে সোনারপুর মহাবিদ্যালয়ে পড়বে তোমার এক্সাম পোস্ট অফিস যেখানে রাজপুর আর পি এস সোনারপুর ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ফোর নাইন দেখো তোমাদের প্রথমে কলেজের নামটি কলেজ কিংবা স্কুল যেখানেই পড়ুক না কেন সেই নামটি তোমাদের ভালো করে দেখতে হবে তারপর পোস্ট অফিস পুলিশ স্টেশন এক নাম্বার কিন্তু অনেক স্কুল থেকে থাকতে পারে তো তোমাদের সঠিক সেন্টারেই যেন তোমরা পৌঁছাও তার জন্য তোমাদের যে পাশে যে পিন নাম্বার দেওয়া রয়েছে তোমাদের পিন নাম্বারটি ভালো করে খেয়াল করতে হবে ডিস্ট্রিক্ট খেয়াল করতে হবে পুলিশ স্টেশন দেওয়া রয়েছে পোস্ট অফিস দেওয়া রয়েছে আর কলেজের নামটি দেওয়া রয়েছে তোমাদের যেখানে এক্সামটি পড়বে তারপর সি জিরো নাইন বারুইপুর কলেজে পড়বে এভাবে দেখো এফ টেন এল জিরো টু এল জিরো ফোর কোড নাম্বার এই জে জিরো সিক্স ই জিরো সিক্স ই টেন পি টেন ডি টু ডি থ্রি এভাবে এক এক করে পুরো লিস্ট তোমাদের অনস্ক্রিনে তোমরা এক এক করে দেখতে পাচ্ছ আরেকটি কথা হলো এই যে লিস্টের যে লিঙ্ক যাকে এনএস ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তোমরা যদি দেখে নিতে চাও ডাইরেক্ট এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে এই পুরো লিস্ট তোমরা চেক আউট করে নিতে পারো এভাবে দেখো এখানে এক এক করে সিক্সটি সেভেন মানে সাতষট্টিটি সেন্টারের নাম দেওয়া রয়েছে তো তোমাদের এক্সাম কোথায় পরে তোমরা অবশ্যই দেখে নেবে এভাবে তোমরা এখানে এক এক করে সিক্সটি সেভেন স্টাডি সেন্টার কোড নাম্বার আর ঠিকানা দেওয়া রয়েছে পিজি এবং বিএলএস ছাত্রছাত্রীদের জন্য তো তোমরা অবশ্যই একটু চেক আউট করে নেবে তবে তোমাদের সুবিধা হবে কোথায় এক্সাম পড়বে আর মনে কোনো কনফিউশন থাকবে না আর আমি ডিটেলসে বলতে গেলাম না তোমরা দেখে নিও এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটসটি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে কমেন্টসে জানিও আর এরকম আপডেটসগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ